মহান লেনিনের মৃত্যু শতবর্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য। তার জীবনের কিছু স্মৃতি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ১৮৭০ সালে রাশিয়ার সিম্বিরস্ক শহরে লেনিনের জন্ম। এই বাড়িতে তাঁর ছোটবেলা কাটে। বাবা ছিলেন স্কুল ইন্সপেক্টর ইলিয়া নিকোলায়েভিচ উলিয়ানভ, মা মারিয়া আলেকজান্দ্রোভনা। দাদা দিদি বোন ভাই সহ বেশ বড় পরিবার। লেনিন তৃতীয় সন্তান, নাম দেয়া হল ভ্লাদিমির, পুরো নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, দাদা আলেকজান্ডার, দিদি আনা, বোন ওলগা, ছোট বোন মারিয়া, ভাই দিমিত্রি। কৈশোর থেকেই লেনিন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু সচ্ছল পরিবারে বিপদ নেমে আসে বাবার হঠাৎ মৃত্যুতে। রাশিয়ায় জারের অত্যাচারের বিরুদ্ধে তখন নৈরাজ্যবাদীরা বেশ সক্রিয়। লেনিনের দাদা আলেকজান্ডার ও দিদি আনা জারকে গুপ্ত হত্যার চক্রান্তে গ্রেপ্তার হন। ১৮৮৭তে আলেকজান্ডারের ফাঁসি হয়। মায়ের ভরসাস্থল হয়ে ওঠেন লেনিন। পরিবার কাজান অঞ্চলে চলে আসেন। কাজান বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেন আইন ও পলিটিক্যাল ইকোনমি বিষয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনের প্রথম সারিতে চলে আসেন লেনিন। কর্তৃপক্ষ তাকে বহিষ্কৃত করে। কোকসুনাতে এক বছর অন্তরীণ থাকতে হয়। মায়ের ইচ্ছেতে প্রাইভেটে আইন পরীক্ষা দিলেন, পাশও করলেন ভালোভাবে। এর আগেই মার্ক্সবাদের সঙ্গে লেনিনের পরিচয় ঘটে। এই সময় পেট্রোগ্রাদে চলে আসেন লেনিন, আরো গভীরভাবে মার্ক্সবাদ অধ্যয়ন করেন। পেট্রোগ্রাদের মার্ক্সীয় পাঠচক্রগুলি থেকে লীগ অব ইমান্সিপেশন অব ওয়ার্কিং ক্লাস, শ্রমিক মুক্তির লীগ প্রতিষ্ঠা করলেন আরো কয়েকজনের সঙ্গে। গ্রুপস্কায়ার সঙ্গেও এই মার্ক্সীয় পাঠচক্রেই তার পরিচয় ও ঘনিষ্ঠতা। লেনিন তখনই বুঝেছিলেন শুধুমাত্র বই পড়ে মার্ক্সবাদ শেখা যায় না। শ্রমিকদের মধ্যে কাজ করতে গিয়ে নেভা বন্দরে শ্রমিকদের ধর্মঘটের প্রচারে জারের পুলিশের হাতে গ্রেপ্তার হন 1895তে। ১৪ মাস জেলে থাকার পর সাইবেরিয়াতে নির্বাসিত হন। এর মধ্যে 1898তে রাশিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক লেবার পার্টি গঠিত হয়। সাইবেরিয়াতে এই বাড়িটিতে থাকতেন লেনিন। এখানে বসেই লিখলেন রাশিয়াতে পুঁজিবাদের বিকাশ, দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া বইটি। ক্রুপস্কায়াও গ্রেপ্তার হয়ে সাইবেরিয়ায় নির্বাসিত হন। এইখানেই লেনিন ও ক্রুপস্কায়ার বিবাহ হয়। ছাড়া পেলেও লেনিনের চলাফেরার উপর নানা বিধি নিষেধ আরোপিত হয়, তাই লেনিন রাশিয়া ছাড়তে বাধ্য হলেন। বিদেশে প্লেখানভের সঙ্গে দেখা করেন। তারপর ১৯০০ সালের ডিসেম্বর মাসে
লিপজিগ থেকে মার্ক্সবাদী সাপ্তাহিক পত্রিকা ইস্ক্রা বা স্ফুলিঙ্গ প্রথম প্রকাশ করলেন। 1902 সালে প্রকাশিত হল হোয়াটস টু বি ডান, কি করতে হবে বইটি। ১৯০৩ সালে আরএসডিএলপির তৃতীয় কংগ্রেস হয়। প্রবল বিতর্কের মধ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়ে, বলশেভিক ও মেনশেভিক। বলশেভিকদের নেতৃত্ব দেন লেনিন, মেনশেভিকদের প্লেখানভ। 1904 সালে বাকু তৈলখনিতে শুরু হয় শ্রমিক ধর্মঘট। শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে। ১৯০৫ সালের 9 জানুয়ারি গাপনের নেতৃত্বে জারের কাছে আবেদন জানাতে হাজার হাজার শ্রমিক মিছিল করে এগিয়ে যায়। জারের সৈন্যরা নির্ভমভাবে গুলি চালায়, মৃত্যু হয় হাজার শ্রমিকের, আহত হন 5,000-এরও বেশি। এর বিরুদ্ধে সারা রাশিয়া জুড়ে শ্রমিক আন্দোলন শুরু হয়। যুদ্ধজাহাজ পোটেমকিনে নাবিকরা বিদ্রোহ করে। রুটি ও শান্তির দাবিতে নাবিক, শ্রমিক ও উর্দিপরা চাষিরা এই অভ্যুত্থানে যোগ দেয়। লেনিন রাশিয়ায় এসে অভ্যুত্থানে যোগ দিলেও বিপ্লব শেষ পর্যন্ত অসফল হয়। ১৯০৫-এর এই অভ্যুত্থানে শ্রমিকদের নিজস্ব সংগ্রামের হাতিয়ার সোভিয়েতগুলি গঠিত হতে শুরু করে। পরবর্তী সময় লেনিন লিখেছেন, 1905-এর ড্রেস রিহার্সাল ছাড়া 1917-র অক্টোবর বিপ্লব অসম্ভব ছিল। বিপ্লব অসফল হওয়ার ফলে রাশিয়া জুড়ে জারের নির্মম অত্যাচার নেমে আসে। স্তলেপিনের নেতৃত্বে নির্বিচারে ফাঁসি, নির্বাসন, জেল, গুপ্তহত্যার সন্ত্রাস চলতে থাকে। পুলিশি দৌরাত্মের চাপে লেনিনকে বিদেশে আশ্রয় নিতে হয়। ১৯০৭ সালে পঞ্চম কংগ্রেস অনুষ্ঠিত হয় লন্ডনে। 1909 সালে ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ইম্পিরিয়াল ক্রিটিসিজম লিখে এঙ্গেলস পরবর্তী সময় বস্তুবাদের বিরুদ্ধে সমস্ত যুক্তিকে লেনিন খণ্ডন করেন। এই বছরেরই ডিসেম্বর মাসে প্যারিসে বলশেভিকদের পঞ্চম কনফারেন্স অনুষ্ঠিত হয়। 1912 সালে প্রাগ শহরে মেনশেভিকদের বাদ দিয়ে শুধু বলশেভিকদের কংগ্রেস অনুষ্ঠিত হয়। স্টালিন সাইবেরিয়াতে নির্বাসনে থাকলেও কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। এই বছরেই লেনা স্বর্ণখনিতে আন্দোলনরত শ্রমিকদের উপর জারের পুলিশ নৃশংসভাবে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে নিহত ও আহত করে।
রাশিয়া জুড়ে এর বিরুদ্ধে শ্রমিকরা আন্দোলনে ফেটে পড়ে। এই বছরেরই অগস্ট মাসের 22 তারিখে রাশিয়া থেকে বলশেভিকদের দৈনিক পত্রিকা প্রাভদা বা সত্য প্রকাশ পায় লেনিনের নির্দেশ ও স্তালিনের উদ্যোগে। পরের বছরই ক্রাকোতে লেনিনের সঙ্গে স্তালিন দেখা করেন। আলোচনা হয় রাশিয়ার বিভিন্ন জাতিসত্তার বিকাশের ধারা নিয়ে। ১৯১৩ সালে প্রথম বলকান যুদ্ধ শুরু হয়। লেনিন বিশ্বযুদ্ধ আসন্ন বুঝে পুঁজিবাদী দেশগুলোর মধ্যে যুদ্ধের কারণ ও সম্ভাবনার উপর একটি প্রবন্ধ লিখে নানান জায়গায় পাঠান। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। লেনিন তখন গ্যালিসিয়াতে। অস্ট্রো হাঙ্গেরিয়ান কর্তৃপক্ষ তাকে রাশিয়ার নাগরিক হিসেবে গ্রেপ্তার করে। জার বিরোধী কাগজপত্র দেখিয়ে তিনি ছাড়া পান এবং পরে সুইজারল্যান্ডের বার্ন শহরে চলে আসেন। ১৯১৫ মার্চে এই বার্নেই আন্তর্জাতিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় ক্লারা জেটকিনের আহ্বানে। ইনেসা আরমান্দ ও ক্রুপস্কায়ার মাধ্যমে লেনিন এতে খুবই সাহায্য করেন। ১৯১৬ সালে এখানেই তিনি লেখেন ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটি। এদিকে রাশিয়া যুদ্ধতে পরাজিত হতে থাকে, সৈনিকরা বিনা অস্ত্র বিনা খাদ্যে মারা যেতে থাকে। সারা রাশিয়া জুড়ে জারের বিরুদ্ধে রাস্তায় নামে সৈনিক শ্রমিক ও কৃষক সহ সাধারণ মানুষ। রাশিয়ার মহিলারাও আন্দোলনের পাশে এসে দাঁড়ান। খাদ্য ও শান্তির দাবিতে ১৯১৭ ফেব্রুয়ারিতে জারের পতন হয়। কেরেন্সকির নেতৃত্বে প্রভিশনাল গভর্নমেন্ট তৈরি হয়। বুর্জোয়া বিপ্লব সফল হয়। এই সময় নির্বাসন থেকে ফেরেন স্টালিন। বলশেভিকরা রাশিয়া জুড়ে যুদ্ধ বন্ধ শান্তি ও খাদ্যের দাবিতে আন্দোলন শুরু করে। ১৯১৬ থেকেই লেনিন রাশিয়াতে ফেরার চেষ্টা করছিলেন, কিন্তু যুদ্ধের কারণে সমস্ত আসার পথ ছিল বন্ধ। ১৯১৭ জুলাই মাসে লেনিন পার্টির ষষ্ঠ কংগ্রেসে অংশগ্রহণ করতে না পারলেও প্রভিশনাল গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার নির্দেশ পাঠান। অনেক চেষ্টায় 3 এপ্রিল ১৯১৭তে ফিনল্যান্ড স্টেশন থেকে লেনিন রাশিয়াতে পৌঁছয়। এসেই বুর্জোয়া অস্থায়ী সরকারের বিরুদ্ধে সোভিয়েত প্রজাতন্ত্র গড়ে তোলার ডাক দেন। লেনিনের নেতৃত্বে বলশেভিকরা দেশব্যাপী জঙ্গি সংগঠন আরও মজবুত করতে, বিশেষ করে সৈন্য চাষী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রচার চালাতে থাকে। কেরেন্সকি সরকার সমস্ত শক্তি নিয়ে শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। বলশেভিকদের খতম করতে কর্নিলভ সৈন্যদের নিয়োগ করে। ক্ষিপ্ত কেরেন্সকি বলশেভিকদের গ্রেপ্তার শুরু করেন। লেনিন তখন রাজলিপ লেক অঞ্চলে আত্মগোপন করে আন্দোলন পরিচালনা করেন।
এই সময় রাষ্ট্র ও বিপ্লব, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন বইটি লেখেন। গ্রেপ্তারি এড়াতে লেনিন ছদ্মবেশে আবার রাশিয়া থেকে পালিয়ে ফিনল্যান্ডে আশ্রয় নেন। ব্যাপক প্রচার ও আন্দোলনে সোভিয়েতগুলিতে বলশেভিকরা সংখ্যাগরিষ্ঠ হতে ও নেতৃত্ব দিতে থাকে। লেনিন গোপনে আবার রাশিয়ায় ফিরে আসেন। দশই অক্টোবর কেন্দ্রীয় কমিটির বিশেষ গোপন বৈঠকে অভ্যুত্থানের প্রস্তাব দেন। এই অভ্যুত্থান পরিচালনার জন্য বিপ্লবী মিলিটারি কমিটি গঠিত হয়। ১৬ই অক্টোবর কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় কমিটির লিডিং কোর হিসেবে পার্টি সেন্টার গঠিত হয়। স্টালিনকে তার দায়িত্ব দেওয়া হয়। স্মলনি প্রাসাদ তখন বিপ্লবীদের সদর দপ্তর। লেনিন গোপনে স্মলনিতে এসে পৌঁছন। ২৪ অক্টোবর রাত থেকে বিপ্লবী বাহিনী সমস্ত পোস্ট অফিস, রেল স্টেশন, ব্যাংক ও গুরুত্বপূর্ণ দপ্তর দখল করে নিতে থাকে। বাকি থাকে শুধু শ্বেত প্রাসাদ, যেখানে প্রভিশনাল গভর্নমেন্ট আশ্রয় নেয়। ২৫ অক্টোবর রেড গার্ডরা সমস্ত দিক থেকে শ্বেত প্রাসাদ ঘিরে রাখে। অররা যুদ্ধ জাহাজ থেকে সংকেত গোলা ছোড়া হয়। বিপ্লবী বাহিনী শ্বেত প্রাসাদ দখল করে। প্রভিশনাল গভর্নমেন্টের পতন হয়। সোভিয়েট কংগ্রেসের অধিবেশন চলছে তখন স্মলনিতে। লেনিন ঘোষণা করেন, সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয়েছে, এবার সমাজতন্ত্র গড়ে তুলতে হবে। শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে যুদ্ধ থেকে বাঁচানোর জন্য জার্মানির সঙ্গে শান্তি চুক্তি চাইছিলেন লেনিন, স্টালিন ও সোয়ার্দেলভরা। কিন্তু বুখারিন, ট্রৎস্কি, পিয়াতকভরা সেটা বুঝছিলেন না। ১৯১৮র ফেব্রুয়ারিতে প্রবল জার্মান আক্রমণের সামনে পড়ে দ্বিগুণ এলাকা ছেড়ে ব্রেস্ট লিতভস্ক চুক্তি করতে হয়। ১৮ই অগস্ট এক শ্রমিক সভার শেষে লেনিনকে গুলি করেন ফ্যানি ক্যাপলান নামে এক মহিলা। লেনিন মারাত্মকভাবে আহত হন। কিছুদিন পর সুস্থ হয়ে উঠলেও দুটো গুলি তার দেহে থেকেই যায়। এদিকে সাম্রাজ্যবাদী দেশগুলি একযোগে কেউ প্রত্যক্ষভাবে আক্রমণ করে, কেউ পরোক্ষে শ্বেত সন্ত্রাসবাদীদের মদত দিয়ে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করতে উদ্যত হয়। কিন্তু ১৯২০র মধ্যেই লেনিনের নেতৃত্বে লাল ফৌজ সমস্ত বিরুদ্ধ শক্তিকে পরাস্ত করে।
1919 মার্চ মাসে সোভিয়েত রাশিয়ায় তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেন লেনিন। 1920 লিখলেন লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার। 1921 পার্টির দশম কংগ্রেসে নিউ ইকোনমিক পলিসি গৃহীত হয়। 1919 পর অক্লান্ত পরিশ্রমে লেনিনের স্বাস্থ্য ভেঙে পড়েছে। 12 অসুস্থ হয়ে গোর্কিতে চিকিৎসা ও বিশ্রাম নিতে হয়। 1922 একাদশ কংগ্রেসে স্ট্যালিন পার্টির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। 1923 সালের 10ই মার্চ আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন লেনিন। গোর্কিতে তার চিকিৎসা ও বিশ্রাম চলতে থাকে। যখনই একটু সুস্থ হতেন কাজে লেগে পড়তেন। 1923 শেষ দিকে তার অসুস্থতা আরও বৃদ্ধি পায়। 1924 21 জানুয়ারি মহান লেনিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমাজ প্রগতির ইতিহাসে মার্ক্সের যে অমূল্য অবদান দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শন, সেই দর্শনকে পুঁজিবাদের সাম্রাজ্যবাদী স্তরে লেনিন সঠিকভাবে ব্যাখ্যা ও নানা দিকে সমৃদ্ধ ও উন্নত করায় লেনিনবাদকে সাম্রাজ্যবাদের যুগে মার্ক্সবাদ বলা হয়। তার মৃত্যুর 100 বছর পার হলেও মানব সভ্যতার ইতিহাসে তার জীবন যুগে যুগে মেহনতি মানুষকে অনুপ্রাণিত করে যাবে।